ডাঁটা পটলের পরে কিন্তু এবার সিজন চলে এসেছে এঁচড়ের আর এঁচোড় তোমরা হয়তো বাড়িতে অনেকভাবে অনেক রকমভাবেই রান্না করে খাও কিন্তু আমি বলবো একবার অন্তত এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে খুবই টেস্টি হয় খেতে আর আমার তো খুবই ভালো লেগেছে তো কিভাবে করলাম প্রথমে আমি আলু মানে আলু আর এঁচোড় এইভাবে ঠিক ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি সেটা দেখে বুঝতেই পারছো তো আমি সেটা নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর সেদ্ধ করতে হবে মানে সেদ্ধ মানে কি অনেকক্ষণই সেদ্ধ করতে হবে মানে একদম গলিয়ে নেওয়া যায় এরকমভাবে করলেও ভালো হয় তোমরা পাইলে ওটা এটা কিন্তু প্রেসারেও দিয়ে করতে পারো তো ওদিকে সেদ্ধ হতে হতে এখানে আমি একটা মশলা করে নিচ্ছি যেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম সামান্য জল দিয়ে তো ওই মিক্সিং জার না ধুয়ে আমি আবার একটা টমেটো দিয়ে দিলাম বড়ো সাইজের এই টমেটোটাকেও কিন্তু জল না দিয়ে পেস্ট করে নিলাম তো পেস্ট করা হয়ে গেছে ততক্ষণে কিন্তু এখানে দেখছি এঁচোড় আর আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে মানে আমরা এমনি এঁচড় যে রান্না করি সেই তুলনায় কিন্তু একটু বেশি পরিমাণেই সেদ্ধ করতে হবে দেখতেই মানে দেখে বোঝাই যাচ্ছে কতটা সেদ্ধ হয়েছে তো তারপরে এই যে আমি হাতে করে অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে আগে জল ঝরিয়ে তারপরে এটা হাতে করে আমি এইভাবে মেখে নিচ্ছি তা নাহলে কিন্তু এটা মাখাটা ভালো হবে না তো এটা মাখার পরে দিয়ে দিলাম একটু বেসন প্রয়োজন মতো নুন লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যাস এই কটা জিনিস দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নেওয়ার পর এই যে আমি এখন এই যে গোল গোল করে নিচ্ছি হাতে মানে হাতের সাহায্যে এটা করতে হবে প্রথমে গোল গোল করে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলেই কিন্তু মানে কোপ্তাগুলো ভাজার আগে রেডি হয়ে যাচ্ছে তো সবগুলোই এইভাবে রেডি করে নিলাম নেওয়ার পর এবার ভাজার পালা প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অনেকটাই মানে সাদা তেল দিয়েছি এখানে কিন্তু সর্ষের তেল দিলে কি হয় ভাজাতে বেশি তেলটা টেনে নেয় তো এখানে সর্ষের তেল এই সাদা তেলটাই আমি দিলাম দিয়ে বেশ লাল লাল ভেজে নিতে হবে তো ভাজা মোটামুটি আমার করি অল্প কটা হয়ে গেছে এবার আমি যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু সবই অল্প অল্প আমি সব দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি তো আমার এখন কিন্তু ভাজা প্রায় শেষের দিকে এই যেমন এখন আমার কিন্তু ভাজা সবগুলোই হয়ে গেছে তো এইবার আমি যেটা করব কড়াইয়ের মধ্যে যেই তেলটা ছিল ওই তেলেতেই দিয়ে দিলাম একটু জিরে গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে ওই আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে কয়েক মানে এক মিনিট মতো নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পর ওই যে টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেই টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম তো এবার কিন্তু দুটোকে একসাথে খুব ভালোভাবে ভেজে নেব তো ভাজতে ভাজতে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন দিলাম প্রয়োজন মতো নুন জিরের গুঁড়ো ধরের ধনের গুঁড়ো দিয়েছিলাম হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম ভাজা মশলা গুঁড়ো তো দিয়ে একটু সামান্য মশলার জল দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপর থেকে এইভাবে তেল ছেড়ে আসছে তো এখন কিন্তু আমার দেখতেই পাচ্ছ কষানো খুব ভালোভাবে রেডি হয়ে গেছে একদম তেল কিন্তু মানে মশলার থেকে একদম আলাদা হয়ে গেছে কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে তো যাই হোক এখন কিন্তু কষানো হয়ে গেছে তো এইবার আমি যেটা করব সামান্য মানে প্রয়োজন মতো জল আমি দিয়ে দেবো প্রয়োজন বলতে এখানে আমি কিন্তু খুব বেশি জলের প্রয়োজন আমার পড়বে না অল্প একটু জল দিয়েছি যে মানে এবার মানে কোপ্তা হিসেবে দিতে হবে এঁচড়ের যে কোপ্তাগুলো আমি বানালাম ওই ইঁচুরের কোপ্তা হিসেবে জলটা দিতে হবে তো জলটা দেওয়ার পর আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম দিয়ে বা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি একটা কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম ধনে পাতা কুচি তো ব্যাস হয়ে গেল আর এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করতে হবে এটা কিন্তু খুব বেশি ফোটানোর প্রয়োজন পড়বে না যেহেতু এঁচড় একটু নরম নরম থাকে তো এটা কিন্তু খুব একটা বেশি প্রয়োজন পড়বে না ব্যাস ফোটানো মানে সামান্য একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম দেখো কতটা সুন্দর দেখতে লাগছে মানে এতটা সুন্দর দেখতে লাগছে যে কী বলবো এঁচড়ের আমি এইরকম রেসিপি এই প্রথমবার যখন করলাম তারপর থেকেই কিন্তু আমি এর প্রেমে পড়ে গেছি আর সত্যি বলতে কি এটা আমার কদিন আগের ভিডিও তো আমি এখন যখন ভয়েস দিচ্ছি আমার কিন্তু জীবে জল এসে যাচ্ছে এতটা টেস্টি হয়েছিল খেতে তো আমি বারবার বলবো যে একবার অন্তত এটা ট্রাই করে দেখতে খুবই টেস্টি হয় খেতে আর যদি কেউ করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও